আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আজকে একটি কলিং বেলে সিরিজ কানেকশনের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, এবং এই ভিডিওটি দেখে আপনারা নিজেই নিজেই কিন্তু কলিং বেলে সিরিজ কানেকশন করে নিতে পারবেন। এবং এই কাজটি যারা করবেন তাদের হচ্ছে, যাদের বাসায় হচ্ছে খুব দ্রুত কলিং বেল নষ্ট হয়ে যায় এবং কলিং বেল চেপে ধরে রাখলে যদি কলিং বেলটি পড়ে যায়, এরকম প্রবলেমে যারা আছেন তাদের জন্য আজকের এই সিরিজ কানেকশনটি। তো বন্ধুরা, এই সিরিজ কানেকশনটি কিন্তু আপনি নিজের হাতে নিজেই করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমরা যে কানেকশনটি করছি সেই কানেকশনটি হচ্ছে সব ইলেকট্রিশিয়ান ভাইয়েরা যেভাবে কানেকশন করেন সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেশিরভাগ ইলেকট্রিশিয়ান ভাইয়েরাই কিন্তু এইভাবেই কানেকশনটা করে থাকেন। যেমন সুইচ থেকে একটি পজিটিভ প্রান্ত সরাসরি কিন্তু কলিং বেলে দিয়ে দেওয়া হয় এবং হচ্ছে একটি নেগেটিভ প্রান্ত সরাসরি কলিং বেলে কানেকশন দিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে স্টেপ ওয়ান, এবং এখন যে ভিডিওটি দেখাচ্ছি আমরা সেটা হচ্ছে স্টেপ টু, এটা হলো সিরিজ কানেকশন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিরিজ কানেকশন কিন্তু খুব সিম্পল একটি কানেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার বাসায় যে কলিং বেলের লাইনটি অলরেডি করা আছে সেই লাইনটিতে জাস্ট একটি ব্যাটেন হোল্ডার অ্যাড করে দেবেন। তো ব্যাটেন হোল্ডারটার কানেকশন কীভাবে করবেন? ব্যাটেন হোল্ডারে তো দুটি প্রান্ত রয়েছে, সেই দুটি প্রান্তর মধ্যে কিন্তু একটি প্রান্তে আপনার হচ্ছে বাসার যে পজিটিভ লাইনটা, মানে কলিং বেলের যে লাইনটা রয়েছে এবং লাল তারের যে লাইনটা, সেই লাল তারটা কিন্তু আপনি হোল্ডারের এক প্রান্তে কানেকশন করবেন এবং অপর প্রান্তে একটি আরেকটি লাল তারের ছোটো অংশ নিয়ে, মানে শর্ট পিস কেবল নিয়ে হোল্ডারের যে অপর প্রান্ত রয়েছে সেই অপর প্রান্তটিতে লাগিয়ে দেবেন এবং হচ্ছে ওই প্রান্ত থেকে কানেকশনটি বের করে কলিং বেলের সাথে কানেকশন করে দেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই আপনারা কানেকশনটা করবেন। এবং তারপরে দেখতে পারবেন যে একটি বাল্বের প্রয়োজন হবে, এখন কিন্তু সুইচ দিলে এটা জ্বলবে না, একটি বাল্বের প্রয়োজন হবে। সেই বাল্বটি হচ্ছে আপনারা 60 থেকে 100 ওয়াটের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, আপনি কলিং বেলটি আসলে কীরকম সেটার উপরে নির্ভর করবে। তো আমরা হচ্ছে 100 ওয়াটের একটি ইনক্যান্ডেসেন্ট বাল্ব দিয়েছি, এখানে 60 ওয়াট দিলেও কিন্তু হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কলিং বেলটি কিন্তু 100% কাজ করছে এবং হচ্ছে এটা সিরিজ কানেকশন সহ বাল্বও জ্বলছে, দেখতে পাচ্ছেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও।